এবার মনভাগুন সিরিয়ালে ফিরছে জনপ্রিয় টেলি অভিনেতা টোটা রয় চৌধুরী। কোন চরিত্রে ফিরছে সব জানতে ভিডিওটি দেখুন। বর্তমানে আমরা মনভাগুন ধারাবাহিকে দেখছি, একদিকে যেমন সম্রাজ চরিত্রটি পজিটিভ হচ্ছে, অন্যদিকে ঋষি পিউকে কাছে চাইলেও পিউ ঋষির থেকে দূরে সরে যাচ্ছে তাকে ভুল বুঝে। কারণ পিউ জানতে পেরেছে এইসব চক্রান্তের পিছনে ঋষির বাবা রয়েছে, আসলে মনিকেই এইসব নাটক করাচ্ছে। সামনেই পিহুর ভুল বুঝাবুঝির অবসান হবে। তবে এবার মনভাগুন সিরিয়ালে ঋষির মামার চরিত্রে ফিরছে জনপ্রিয় টেলি অভিনেতা টোটা রয় চৌধুরী, যাকে আমরা শেষ শ্রীময়ী তারাবাইকে রোহিত সেনের চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। এবার থেকে তাকে মনভাগুন সিরিয়ালে ঋষির মামার চরিত্রে দেখা যাবে। তো বন্ধুরা, কে কে ঋষির মামার চরিত্রে টোটা রয় চৌধুরীকে দেখতে আগ্রহী সেটা কমেন্টে জানান, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।